এটা ধরে সুইচ দিবেন, 184-তে এটা চাপ দিলেন, ব্যাক স্টিচ আছে 3000, মাইনাস করবেন, এত ব্যাক স্টিচ 1800 ইন্টার, আবার এটা 86-তে ব্যাক স্টিচ 1800, এটা চাপ দিলেন আগের প্রোগ্রামে, এই ব্যাক স্টিচ। মাইনাস 20 করে দিলাম, ইন্টার, দেখেন দাগ কইজা, ওটা নাও কাটতে পারে, ওটা কাটছে না, দেখছেন ক্যাম টাইমিং আউট হয়ে গেছে। আমি একটা আগে দেখাই, এই যে ব্যাক স্টিচ বন্ধ না, বন্ধ, এখন আপনি এ বি বাটন আর সি বাটন দুইটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে 3 দিলাম ইন্টার, আগের ফাংশন আছে, এই দেখেন এই যে ব্যাক স্টিচ যায় না, অন কোনো কিছু লক হবে, রিসেট মারবেন, এই যে এ বি সি ডি ধরিয়া সাপ দিয়ে রিসেট, এই যে অল রিসেট, ইন্টারে সাপ দিয়ে ধরে রাখবেন, রিসেট হইব, এখন রিসেট হয় না, ও রিসেট হইতেছে, তিনে থাকলে রিসেট হইতো না, রিসেট হয়ে গেছে, এটা যখন আপনি তাও দেন তাও টেস্ট করে দেন, না রিসেট হয়েছে, তুই তো আছে করেছিল না, ওইটা তো যাবে না, এনে 3 দেন, 3 দেওয়ার পরে ইন্টার দেন, এখন আপনি রিসেট দেন, এখন রিসেট দেন, এ বি সি ডি দুইটা সাবজেক্ট সুইচ দেন, অল আইছে, ইন্টার এন্ড হয়ে গেছে। আচ্ছা এটা আমি আরেক মেশিনে দেখাই যাচ্ছি, এ বি সি, এ বি আর হইলো সি বাটন ধরলে 3 দিলে, 2 দিলে লক বন্ধ, 2 দিলে ব্যাক স্টিচ বন্ধ, সব কিছু বন্ধ, উইপার চালু হয়ে যায়, উইপার এটা জানি, এই যে উইপারে না আপ ডাউন আছে, নিডেল আপ থাকবো ডাউন থাকবো, এখন এই যে ল্যাম্প আছে, ল্যাম্প লাইট, লাইট সিক্স ইয়ার, সিক্স ইয়ার আছে, তারপরে এ বি, এটা উইপার, হ্যাঁ উইপার, এটা হইলো নাইফ,
এটা স্লো, এটা একটা ফাংশন আর কি। আর কি আছে? আবদন দেখালাম, অফন, অফন, স্লো অফন। আরেকটা জিনিস, এই যে এই এই বাটন আর এই বাটন কিন্তু প্রোগ্রামে যাওয়ার বাটন। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামে যাওয়ার বাটন। 179-তে কিন্তু স্পিরিট সিলেক্ট করলেন, 4000 আছে, কমায় রাখলাম, কমায় রাখলাম। ইন্টার, হ্যাঁ, এখন আপনার এটা 86-তে হইল স্পিরিট, 1800 ইন্টার, 84-86, হ্যাঁ 84-86-তে 3000 আছে, এনে 1800 ইন্টার, 84-86 ইন্টার, দেখছেন? হুম হুম। এখন আর কি আছে? স্পিরিট, ব্যাক স্টিচ, কাউন্টার, কাউন্টারে অনেক জানালা দেয়াম পরে। এটা এনে দুই দেই, দুই দিলাম ইন্টার, ব্যাক স্টিচ হয় না আর বাড়ে না, লক হয়ে গেছে দুই এক, দেখছেন? ব্যাক স্টিচ লক, ব্যাক স্টিচ লক হয়ে গেছে, দুই দিছি লক হয়ে গেছে। আবার এটা মানে এ বি বাটন আর সি বাটন ধইরা চাপ দিয়ে সুইচ দিলে এখানে দুই আইছে, এখানে ওয়ান দিলেই ওকে, ওয়ান দিলে ওকে। এখন এই যে দেখেন, তিন, হ্যাঁ ওকে নাকি? উইপারটা চালু আছে, উইপারটা অফ করে দিই, এই যে উইপার অফ, উইপার অফ করবো, লাগবো না করে, উইপার নাই, এটা উইপার নাই, অন অন ইন্টার, নিচে থাকবো না উপরে থাকবো, কেটে দিলে একটা। পঁচানব্বই আইছে, সুইচ দিয়ে পাওয়ার, পাওয়ার রাখলে 95 আসে, উড়াই লাইলেন ওকে। প্রোগ্রামে যাবেন কেমনে? হেডা বাই করে জানি, এটা তো জানি আমি, জানেন? বাস এই যে প্রোগ্রাম আইছে, এটা জানি, যে কোনো জিনিস। আরেকটা প্রোগ্রাম আছে এখানে, এই যে দেখেন, সাপ দিলাম স্পিড আইছে না, এটা এন একটা দিলাম, এন একটা দিলাম কাউন্টার, দেখছেন? আরেকটা ফাংশন থাকার কথা, আরেকটা ফাংশন ব্যাক স্টিচ স্পিড কমানো আছে, এই যে আই করছে, এই যে ব্যাক স্টিচ 1800 দেওয়া আছে, হ্যাঁ কিন্তু যদি কমায় দেন যা তাড়াতাড়ি করবেন, এটা কমপ্লিট করবেন, কোর্স তাড়াতাড়ি মনে থাকবো, দু তিন দিনের।